हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा जे जेखान थेके आमार चैनलटी देखतेछो आशा करतेछि सबाई अनेक भालो आछो। आमि आलहामदुलिल्लाह अनेक भालो आछि। এই যে সকাল সকাল আমি বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি, আজকে এগ পাস্তা রান্না করবো ওদের জন্য। এই যে পেঁয়াজ, রসুন আর একটা কাঁচামরিচ আর অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি। একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা দিয়ে পাস্তাটা রান্না করব। ডিমটা ফেটিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন তেলে ভেজে নেওয়ার পর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ক্রাম্বল বানিয়ে নেব ডিমটাকে। টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, সাথে ফ্রিজে গাজর মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে একসাথে। সিদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম এটার মধ্যে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এই পর্যায়ে দিয়ে দিব ম্যাগি নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে, সে একটা প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিব, বা যে কোনো নুডলসের মশলা দিলেও চলবে। নুডলসের প্যাকেটগুলোর ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলা দিলে একটু স্বাদটা বাড়ে, সেই জন্য দিতে হয়। এই তো রেডি হয়ে গেল এগ পাস্তা। বাসায় চিজ ছিল, আমি দিই নাই, দিলে আবার বাচ্চারা খেতে চায় না সেই জন্যে। এদিকে আমাদের জন্য ডিম ভাত করে নিচ্ছি, এটা আমার কাছে খুবই ঝটপট মনে হয়। আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর আমরা তিনজনে এই ডিম ভাতটা খেয়ে নেব। এই যে আমরা মা মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি, বাকিটা ঘুমাচ্ছে। আমার শাশুড়ি রেগুলারই তাহাজ্জুদ পড়েন, ফজর নামাজ পড়েন, পড়ে আরও অনেকক্ষণ বিভিন্ন তাসবিহ পড়ে আমাকে ডাক দিয়ে দেন আমাদের জন্য, তারপর উনি যান শুতে, এই জন্য অনেক লেট হয়ে যায়। আর আলবি সবসময় একটু লেট করে উঠে, কারণ রাতে অনেক লেট করে ঘুমায়। আর যেহেতু লকডাউন চলতেছে ঢাকায়, অফিস বন্ধ, যেন সবাই লেট করেই উঠে। আমার হাজবেন্ডের অফিস খোলা, 11টা বাজে যাবে, সেজন্য ঘুমাচ্ছে। যে আমিও খেয়ে নিচ্ছি নাস্তা। আমার শ্বশুর শাশুড়ির জন্য রুটি ছেঁকে নিয়েছি, রুটিটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম, আর ওরা এই ট্যাংরা মাছের তরকারিটা দিয়ে রুটিটা খাবে। চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে ব্রয়লার চিকেন রান্না করব, আর এই যে শিং মাছ, শিং মাছ দিয়ে বরবটি রান্না করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য, রান্না বসিয়ে দিব। মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই পাশে ডাল রান্না করতেছি। মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে। এখন যেহেতু সারা বাংলাদেশে সব জায়গায় লকডাউন পড়ে গেছে,
তাই সবাই বাসায় থাকে, সারাক্ষণই ছুটির দিন মনে হয়, প্রতিদিনই সবাই বাসায় থাকে, বাচ্চারা হই হুল্লোড় করে আনন্দ থাকে। আর নয়তো দেখা যায় বাসায় শুধু আমি আর আমার শাশুড়ি থাকি। করোনার প্রকোপ আবার বেড়ে গেছে, খুবই ভয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই করোনা থেকে রক্ষা করে, সে দোয়াই করি। কারণ মৃত্যুকে ভয় পেয়ে তো লাভ নেই, সবারই একদিন মরতে হবে। কিন্তু এই যে করোনার যে অপমৃত্যু, সেটাই ভয় হয়। তো জানা যাও নসিব হয় না, এটা এমন একটা মৃত্যু। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার জন্য। আমিও সবসময় আমার ভিউয়ার্সদের জন্য দোয়া করি। যাকে অনেক বক বক করে নিলাম ফাঁকে, এই যে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আজকে কষিয়ে রান্না করব। আজকে ফার্স্ট টাইম বাসায় বরবটি আনলো এই গরমের মধ্যে, এটা তো গরমের সবজি, তাই ভাবলাম যে আজকে কষিয়ে রান্না করি। কারণ প্রথম প্রথম কষিয়ে রান্না করে খেলে মজাই লাগে। এদিকে আমি ডালটাকে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু চুলায় বসে জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি এটার মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন এই সবগুলোকে আবার একসাথে কষিয়ে নিব। রান্নার ফাঁকে আমি একটু রুমে গিয়ে দেখলাম যে ওরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, ওর দাদু রুমে বসে আছে সবাই। এই আইসক্রিমটা ওদের বাবা রাত্রেবেলায় নিয়ে আসছিল। আইসক্রিমগুলো আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ ওরা তো রাতে দেখলে রাতেই খেতে যাবে, সেজন্য এখন মনে হয় ওর বাবা বের করে দিয়েছে। না, এই যে আমার শাশুড়ি জালি কেটে দিচ্ছে আমাকে বাজির জন্য, আমিও খেয়ে নিচ্ছি আইসক্রিম। যে আমি এই জালি কুমড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এটাকে বসিয়ে দেব রান্নার জন্য। পেঁয়াজ কাঁচামরিচ হালকা বেজে এটার মধ্যে জালিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ, খুবই অল্প দিতে হয়, নয়তো কালার নষ্ট হয়ে যায়। আর এটা ভাজি করতে বেশি কিছু লাগে না, আমি এভাবেই করি। ঢেকে রেখে দেব। এই তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মাছগুলো দিয়ে দিব। কষিয়ে রান্না করেছিলাম সেই জন্য ভয় ছিলাম, না জানি কেমন হয়, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এই যে বাসায় ধনে পাতা ছিল না, এই জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনে পাতা ছিল, যেটা তরকারিতে হবে না, যা আমি ভাজিটাতে দিব, ওই জন্য আমি এটার মধ্যে ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিচ্ছি। যে ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এখন আমি ব্রয়লার মুরগিটাকে রান্না করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে ওটার মধ্যে এখন পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। আমি সবসময় পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর মশলাগুলো দিই, না হলে দেখা যায় মশলা পুড়ে যায়, সেজন্যে। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিব এখন জিরা গুঁড়া, সব দিয়ে মশলাটা কষিয়ে নিব।
মুরগির পাটা দিয়ে দিলাম কষানোর মধ্যে। আর এদিকে মুরগির মাংসটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা রেখেছি। এখন সবগুলোকে একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি জুল রেখে রান্না করি না আমি এই মুরগিটা, মাখা মাখা করে সবসময় রান্না করা হয়। তো মুরগিটা রান্না হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নেব। রান্না শেষে রুম টুম পরিষ্কার করে ঝাড়ু মোছা করে গোসল করেছি, নামাজ পড়েছি, আর ফাঁকে বাচ্চাদের তো গোসল করাতে হয়েছে। তারপর চলে আসলাম, এই সবাইকে খাবার দিয়ে দিলাম, সবাই খেয়ে নিচ্ছে। আমি ডাল দিতে ভুলে গিয়েছিলাম, এই যে সবাই খেয়ে নিচ্ছে, আমি ডাল এখানে আনি নাই, ভুলে গিয়েছিলাম। খাওয়া শেষে যখন রান্না করে যাই আমি গুছানোর জন্য, তখন দেখি যে ডালের পাতিলা তো ধরাই হয় নাই, যেমন রান্না করেছিলাম তেমনই পড়ে রয়েছে। এই দুপুর টাইমটা আমার এত একটা ক্যাচালের মধ্যে যায় বাচ্চাদের নিয়ে রান্না নিয়ে, আসলে একা হাতে সব কিছু করতে হয় জন্য ঝামেলা হয়ে যায়। আমার শাশুড়ি কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, তারপরও মনে হয় যে এই টাইমটার মধ্যে কাজের চাপ অনেক বেশি থাকে। এটা বিকেলবেলা, বাচ্চারা ঘুমাচ্ছে, আমি ওদেরকে ডাকতেছি একটু নিচে যেয়ে হাঁটাহাঁটি করে আসার জন্য, ওরা উঠতেছে না। আর এই যে আমার হাজবেন্ড গরুর দুধ নিয়ে এসেছে, এটা ফার্ম থেকে আনা হয় অর্ডার করে, সবসময় বাসায় আনা হয়। আজকে এখানেই শেষ করতেছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।